সুমন তার বউকে নিয়ে নির্জন জায়গা খুঁজত, পূর্বাচলে ট্যাক্সি ক্যাব করে নিয়ে যেত এবং প্রতিদিন সে খুঁজত কোথায় নির্জন জায়গা আছে যেখানে আমার স্ত্রীর সাথে আমি এমন একটা ঘটনা ঘটাবো যাতে আশেপাশের মানুষজন খুব দ্রুত চলে আসতে না পারে এবং আমি যাতে পলায়ে যেতে পারি। আপনি কাকে বিয়ে করার সিদ্ধান্ত নিচ্ছেন, তার কি ব্যাকগ্রাউন্ড আপনি খোঁজ খবর নিয়েছেন? আজকের এই ভিডিওটা শেয়ার করে দিবেন, তাদের জন্য মেসেজ থাকবে, দেখেন বিলকিসের সাথে কি এমন ঘটনা ঘটে গেছে। বিলকিস আর আমাদের মাঝে নাই, কিন্তু শেষটা মোটেও ভালো ছিল না। সুমন ট্যাক্সি ক্যাব চালায়, তার একটা স্ত্রী রয়েছে, তার সন্তান রয়েছে, তার স্ত্রী সন্তান এবং মাকে নিয়ে একটি ভাড়া বাসায় থাকত। এখন থেকে 2 বছর আগে সে বিলকিসকে বিয়ে করে, প্রথম পক্ষের কাউকে না জানায়া। ছোট্ট একটি সংসার, অভাবের সংসার ছিল তার, এর উপরে আবার আরেকটা বিয়ে করলো, বিয়ে করে তাকে আবার আরেকটা ভাড়া বাসায় রাখলো। এই ট্যাক্সি চালায়া তাদের তার দুই সংসার চালানো খুব টাফ হয়ে যাচ্ছিল। বিলকিসও কয়েক মাস যাবত একটু বেশি টাকা চাচ্ছে, চাইতেই পারে, স্ত্রী বেশি টাকা চাইতেই পারে না। তো সে চিন্তা করলো যে এইরকমভাবে আর চলতে দেওয়া যায় না। এই টাকা পয়সা লেনদেনের বিষয়ে তার দ্বিতীয় স্ত্রী বিলকিসের সাথে তার ঝামেলা শুরু হয়ে গেল এবং সে চিন্তা করলো এই পথের কাটার সম্পর্কে তো কেউ জানেই না, ওকে যদি আমি সরায়া দেই তাহলেও কেউ আমাকে কেউ কিছুই বলবে না, পরিবারের লোকজনও কেউ কিছু বলবে না। আপনি একজনকে বিয়ে করতেছেন, বিয়ে করে তার পরিবারের লোকজনের সাথেও আপনার পরিচয় হওয়ার দরকার নেই, আয়রে ভালোবাসা রে, শেষ পরিণতি এরকম যেন না হয়। তো বিলকিসকে নিয়ে প্রতিদিন, হা হা রে কি স্বামী আমার, প্রতিদিন ট্যাক্সি নিয়ে আমার পূর্বাচল এলাকায় বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, স্ত্রী তো সেই খুশি, আমার স্বামী তো খুব ভালো, প্রতিদিন ঘুরতে যায়। আসলে যে ঘুরতে যায়, নির্জন জায়গা খোঁজে, একটা পজিশন খোঁজে, এটা কেউ বোঝে না, ওর স্ত্রী বিলকিস বোঝে নাই। ঘটনার দিন আবারও সে বের হয়েছে তার স্ত্রীকে নিয়ে পূর্বাচলে ঘুরতে, ওইসব এলাকায় কিছু কিছু জায়গা প্রচণ্ড পরিমাণে ফাঁকা থাকে, রাস্তায় চা খেয়ে কিছু দূর যাওয়ার পরে দেখলো যে ফাঁকা জায়গা বা একটা জঙ্গল আছে, আশেপাশে মানুষজন নাই। সুমন ট্যাক্সি থেকে বাহিরে বের হলো, বের হওয়ার পরে তার গাড়ির ভিতরে যে পেট্রোল ছিল সেটা যে কোনোভাবে বের করলো, বের করার পরে সে অপেক্ষা করছিল তার স্ত্রী কখন গাড়ি থেকে একটু বের হয়ে আসে আমাকে খোঁজার জন্য। তার স্ত্রী যখন খোঁজার জন্য বের হয়ে আসলো, হ্যাঁ ঠিক ধরতে পেরেছেন, একদম কেমনে পারলেন ওই পেট্রোল দিয়ে। এরপরে দ্রুত গাড়িটা নিয়ে চলে গেল, আশেপাশের মানুষজন বিলকিসের আওয়াজ শুনে আসে, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু বিলকিস আর এই দুনিয়াতে নাই। এই জন্যই বললাম যে কাকে বিয়ে করছেন একটু দেখে শুনে, তার ব্যাকগ্রাউন্ড দেখে শুনে, প্রেম হয়ে গেছে এতটা বিশ্বাস বিয়ে শাদী করে, এখন দেখেন শেষ পরিণতি বিলকিসের কী হইল। দর্শক শ্রোতা, এই সুমন তার কী সাজা আশা করেন? আর এখানে আপনারা যারা এমন চিন্তাভাবনা করে যে অভিভাবক প্রয়োজন নাই বিয়ে করার জন্য, অনেক মেয়েরা আছে অভিভাবক প্রয়োজন নাই, বিয়ে করে ফেলায়, বাপ রে বাপ সংসার করে ফেলাইতেছে, ছেলের ব্যাকগ্রাউন্ড জানার দরকার নাই বা মেয়ের ব্যাকগ্রাউন্ড জানার দরকার নাই, বিয়ে শাদী করে ফেলাচ্ছে, মন আল্লাহ তাআলার কাছে দোয়া করেন যাতে ভালো স্বামী বা ভালো স্ত্রী আপনি পান, আর যাচাই বাছাই তো অবশ্যই প্রয়োজন।